প্রকাশিত হলো পোয়েট্রি অ্যান্ড মোর। শুক্রবার সন্ধ্যায় থিয়েটার রোডের স্যাটারডে ক্লাবে এই বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই বই লেখিকা মানসী মজুমদার। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাচিক শিল্পী ব্রততি বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী দুর্বা সিংহ রায়চৌধুরী। সেই বই থেকে একটি কবিতা অনুষ্ঠানের মঞ্চে পাঠ করেন ব্রততি বন্দ্যোপাধ্যায়। পোয়েট্রি অ্যান্ড মোর বইয়ের প্রশংসা করলেন তিনি। আমি দেখুন রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, মিড নাইট আমি বলতে পারি, এটা মি টাইম, মাই মিড নাইট ইজ মাই মি টাইম। তো ওই সময়টাই আমি লিখি, তা তখন আমার মনের অবস্থা যেরকম থাকে সেরকম। আর একটা হচ্ছে আমি রাস্তায় যে দৃশ্যগুলো দেখি সেগুলো আমার খুব নাড়া দেয় এক সময়। যেমন ধরুন বৃষ্টির দিনে একটি মেয়ে অফিস থেকে হেঁটে আসছে, তাকে লিখেছি আমি যায় নাই রাই অভিসারে। হ্যাঁ, তার একটা ছবিও আছে, তার ছবিও এঁকেছি। তো এইসব করে এরকম ধরনের কবিতা আছে। একটি কুলি মজুর গোছের লোক খুব বৃষ্টির দিনে যখন বর্ষাতে ফ্লাড মতো অবস্থা রাস্তায় একটা জায়গায় দুবুথুবু হয়ে বসে আছে, তার চোখে একটা আতঙ্কের ভাব, রুজি রোজগার কিছু হয়নি, তার বাড়ির কী অবস্থা সে জানে না, তার নিজের যে ছোট্ট আস্তানাটুকু ছিল সেটাও জলে ভেসে গেছে, তার মনের কী অবস্থা হতে পারে, তো সে কী ভাবতে পারে, এগুলো আমার মন গড়া সেই সব নিয়ে লেখা আর কি। এরকম ও ছোটোবেলা থেকেই খুব সুন্দর ছবি আঁকতো, কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি যে ও কবিতাও কোনোদিনও লিখবে, কারণ একটু টম বয়স ছিল, সব রকম দুষ্টুমিতে ছিল। কিন্তু আস্তে আস্তে জীবনের মানে এক একটা পরতে অনেক অভিজ্ঞতা হয়ে এখন ওর খুব মানে খুব সুন্দর কবিতাও লিখছে, তাই জন্য ছবি এবং কবিতা দুটো একসঙ্গে করে ও বুক পাবলিশ করছে। খুব আনন্দ লাগছে। বিশিষ্টজন বিদ্যুৎজন এসেছেন, তো সুন্দরভাবেই সূচনা হলো সব কিছু। ওনার বইটা আমি পড়েছি বাড়িতে, সেটাই এখানে একটু বললাম, বেছে নিয়ে এসেছিলাম কয়েকটা লেখা।